জিম্বাবুয়ে ইউএসএর সাথে খেলা বিবেচনা করে আমি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। সবাই বোঝেন, তবুও কেন এই না বোঝার ভান? আদর্শ প্রস্তুতি ছাড়া বিশ্বকাপের মতো মঞ্চে ভালো করা যে সম্ভব নয়, এটা বারবার কেন ভুলে যাওয়া? টি টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে সবার প্ল্যান একরকম, আর বাংলাদেশ হাঁটছে উল্টো পথে। পাকিস্তান দল আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে 7টি টি টোয়েন্টি। আইপিএল দিয়ে প্রস্তুতি সারছে ভারতীয়রা। অন্য দেশের বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররাও খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। বাংলাদেশ থেকে এক মুস্তাফিজ যা ছিল তাকেও দেশে ফিরিয়ে আনা হয়েছে। ফিজের বাংলাদেশ দল হোম গ্রাউন্ডে জিম্বাবুয়ের বিপক্ষে 5টি ও দুর্বল যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে 3টি টি টোয়েন্টি ম্যাচ। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মেগা ইভেন্টের জন্য এই প্রস্তুতি সম্বল বাংলাদেশের। সুদিন হারিয়ে বিপর্যস্ত এক দল জিম্বাবুয়ে। ওয়ানডের পর টি টোয়েন্টি বিশ্বকাপেও কোয়ালিফাই করতে পারেনি তারা। ব্যাটিং বোলিং কোনো কিছুতেই প্রতিপক্ষের জন্য হুমকি বলা যাবে না তাদের। চট্টগ্রামের ভালো উইকেটেও দুই ম্যাচে যথাক্রমে 124 আর 138 রান তুলতে সক্ষম হয়েছে জিম্বাবুয়ানরা। কিন্তু সে দলটার বিপক্ষে পারফর্ম করতে পারলেই যেন স্বস্তি। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই কমফোর্ট জোন থেকে বের হতে না চাওয়ার পরিণতি কতটা খারাপ তা তো অতীতেও দেখেছে সবাই। 2021 টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে সুবিধা মতো স্লো ট্র্যাক বানিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে কথার তুবড়ি ছুটিয়েছিলেন টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্রিকেটাররাও। কিন্তু বিশ্বকাপে গিয়ে রীতিমতো ভরাডুবি হয়েছিল সেবার। এবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও কি অর্জনের খাতায় যোগ হবে ওই ফেক কনফিডেন্স? প্রশ্নটা তোলা থাকল নীতি নির্ধারকদের জন্য। মাকসুম আলম খান, সময় সংবাদ।